Subscribe now and press the bell icon. Never miss an update. সপ্তাহে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গে। অসম এবং মেঘালয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে, যার ফলে পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার থেকেই কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে কলকাতায় এখন বৃষ্টির সম্ভাবনা নেই। ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে রাজধানী কাবুল সহ সমগ্র আফগানিস্তান। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তা কল্পনাও করা যায় না কিংবা ভাষায় প্রকাশ করা যায় না। ভারতে এসে এমনটাই জানালেন আফগানিস্তানের সাংসদ আনারকালি কৌর হোনায়ার। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে দিল্লিতে এসেছেন ওই সাংসদ। তারপরেই সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি ভারত সরকার সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রক এবং ভারতীয় বায়ুসেনাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের উদ্ধার করে নিয়ে আসা। সরকারি সম্পদকে বেসরকারির হাতে তুলে দিয়ে 6 লক্ষ কোটি টাকা সরকারের কোষাগারে জমা করার কথা ঘোষণা করলো অর্থমন্ত্রক। প্রকল্পের নাম ন্যাশনাল মানিটাইজেশন প্রকল্প। সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এই প্রকল্পের মধ্য দিয়ে রেল, জাতীয় সড়ক, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন, তেল ও গ্যাসের পাইপলাইন থেকে শুরু করে 25টি বিমানবন্দর, কলকাতা এবং হলদিয়ার মতো জাহাজ বন্দরের পরিকাঠামো তুলে দেওয়া হবে কোনো বেসরকারি সংস্থার হাতে। করোনা অতিমারির প্রভাবে স্বাভাবিক স্কুল জীবনকে হারিয়ে এই মুহূর্তে গৃহবন্দী ছাত্রছাত্রীদের কাছে বিনোদনের একমাত্র অবলম্বন হয়ে উঠেছে মোবাইল ফোন। ফলে প্রতিনিয়তই মোবাইলের প্রতি আসক্তি বৃদ্ধি পাচ্ছে ছাত্রছাত্রীদের অচেতন শিশু মনে। ভয়াবহ এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে মোবাইল ফোনের অপব্যবহার যে অন্তরায় হয়ে দাঁড়াবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করে তপ্ত মহারাষ্ট্র। সম্প্রতি কোঙ্কন এলাকায় একটি ব্যালিতে ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রী নারায়ণ রানে বলেন দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি, সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না। এখানে থেমে না থেকে রানে বলতে থাকেন, আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে তাকে একটা চড় মারতাম। কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের পরে তীব্র প্রতিবাদ জানায় শিবসেনা। দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। মঙ্গলবার শিবসেনা সমর্থকেরা রানের বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের বাধার মুখে পড়েন। এরপরেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিবসেনা যুব মোর্চা রানেকে মুরগি চোর বলে পাল্টা আক্রমণ করেন। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে, যদিও পুরো বিষয়টা নিয়ে রানের তরফে কোনো মন্তব্য করা হয়নি। কাবুলে আটকে পড়া সাধারণ মানুষদের উদ্ধার করতে গিয়ে ছিনতাই হয়ে গেল একটি বিমান। বিমানটি ইউক্রেনের। ইউক্রেনের উপবিদেশ মন্ত্রী ইয়েভগেনি ইয়ানেন রুশ সংবাদ সংস্থা তাসকে এই খবর জানিয়েছেন। তার দাবি, বন্দুকবাজেরা কাবুল এয়ারপোর্ট থেকে বিমানটিকে ছিনতাই করে, এরপরেই বিমানটি নিয়ে যাওয়া হয় ইরানে। যদিও ইরান এবং ইউক্রেন এই দুই দেশেরই সরকারিভাবে বিমান ছিনতাইয়ের খবর অস্বীকার করেছে। কাকসার গোপালপুর থেকে কুলডিহা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। গত বছর 17 অগস্ট এই বেহাল রাস্তা মেরামতের দাবি নিয়ে কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রা আবেদন জানাতে গেলে মার খেতে হয় তাদের। কিন্তু সেই ঘটনার এক বছর অতিক্রম করে গেলেও এখনো পর্যন্ত সেই রাস্তা মেরামত হয়নি, কারণ বিজেপি সাংসদের স্বাক্ষর পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। ওই রাস্তার উপর নির্ভর করে রয়েছে 22টি গ্রাম। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে প্রসব যন্ত্রণা উঠলে ওই রাস্তা দিয়ে কোনো গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়া হলে রাস্তার মধ্যেই প্রসব হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। বেহাল রাস্তার জন্য এই রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্সও যাতায়াত করতে পারে না। টেন্ডার দুর্নীতিকাণ্ডে প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পদক্ষেপ নিল বাঁকুড়া জেলা পুলিশ। বিষ্ণুপুর পুরসভার একাধিক প্রকল্পে টেন্ডার দুর্নীতির অভিযোগে রবিবার সকালে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জি। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জারি রেখেছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। শুক্রবার উত্তর গোয়ার সিওলিম গ্রাম থেকে উদ্ধার হয়েছে রাশিয়ান অভিনেত্রী এবং মডেল আলেকজান্ডার জ্যাভির ঝুলন্ত দেহ। কাঞ্চনা সহ বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করেছেন আলেকজান্ডার। উত্তর গোয়ার ওই গ্রামেই ভাড়া করা একটি ফ্ল্যাটে বয়ফ্রেন্ডের সাথে থাকতেন অভিনেত্রী। 24 বছর বয়সী রাশিয়ান মডেল দেহে ময়না তদন্তের জন্য ভারতীয় রাশিয়ান দূতাবাসের অনুমতির অপেক্ষা করছে বর্তমানে গোয়া পুলিশ। কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। যেভাবে সংসদে কোনো আলোচনা না করে কেন্দ্র একতরফাভাবে সিদ্ধান্ত জানিয়েছে তা নিয়ে ক্ষুব্ধ তারা। আজ মঙ্গলবার এ বিষয়ে তৃণমূল অভিযোগ করেছে, এভাবে বেসরকারীকরণ করা হলে বহু সাধারণ মানুষ কাজ হারাবেন, মানুষের দারিদ্রতা বৃদ্ধি পাবে।
এইভাবে চললে মানুষের জীবন নষ্ট হবে। ন্যাশনাল মনিটাইজেশন নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি বলেই দাবি করছেন তৃণমূল সাংসদ। বিগ নিউজ সবার আগে সবার সাথে।